রাজধানীর তুরাগে দিয়াবাড়ি এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া এগারো কোটি টাকার মধ্যে নয় কোটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় মানি প্ল্যান্ট লিঙ্কের দুজন সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহিতউদ্দিন। মনির হোসেন তপুর রিপোর্ট। অল্প সময়ের মধ্যেই ব্যাংকের ছিনতাই হওয়া চার ট্রাঙ্ক টাকার মধ্যে তিন ট্রাঙ্ক টাকা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, খিলক্ষেত সহ আশপাশে অভিযান চালিয়ে নয় কোটি টাকা উদ্ধার করা হয়। নিখোঁজ একটি ট্রাঙ্ক উদ্ধারে অভিযান অব্যাহত আছে। মানি প্ল্যান্ট লিঙ্ক সিকিউরিটি লিমিটেড, তারা যে এই যে এগারো কোটি টাকা তারা গাড়িতে নিয়ে গেলেন, সেখানে পাঁচ ছজন লোক ছিল, কোনো লোকের হাতে কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, এবং সেখানে তাদের দরজাটা খুললেন, তারা খুলে দিলেন আর টাকা নিয়ে চলে গেলেন। এখন এই ঘটনা সংক্রান্তে আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি এবং এই সংক্রান্ত আমরা সাতজনকে মানি ল্যাং সিকিউরিটির কোম্পানি লিমিটেডের যে আমরা দুইজন ডিরেক্টর আর ঘটনা গাড়িতে যে পাঁচজন তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে যাচ্ছি। তাদের সাথেও আমরা কথা বলবো কেন তারা তাদের গাড়িতে অস্ত্র ছিল বা কোনো ধরনের অস্ত্র ছিল না, তারা কেন এই ছয়জন লোক সাতজন লোকের সাথে ফাইট করতে পারলো না। ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহিতউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাই কাজে দশ থেকে বারো জন জড়িত, তাদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে আমরা জানছি যে দশ বারো জন ছিল জানা গেছে, কিন্তু একটু সময় লাগবে আমাদের, কালকে আমরা হয়তো বলতে পারবো। ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা পৌঁছে দেওয়ার কাজ করে মানি প্ল্যান লিঙ্ক প্রাইভেট লিমিটেড নামের একটি এজেন্সি। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এই এজেন্সির একটি গাড়ি টাকা পৌঁছে দিতে বের হয়। উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ এলাকায় অস্ত্রধারী কয়েকজন ওই গাড়ির গতিরোধ করে। পরে গাড়ির চার ট্রাঙ্কে থাকা ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। ফোন দেওয়া নিয়ে তারা ঝগড়া করে ড্রাইভারকে এবং ওই তাদের দুজন সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড এদেরকে গাড়ি থেকে নামিয়ে ফেলে ড্রাইভারের সিটে আরেকজন ওদের থেকে একজন এসে ড্রাইভ করে এই গাড়িটা আর একটু সামনে নিয়ে যায়। ট্রাঙ্কটা তাদের মানি এক্সচেঞ্জের গাড়ি থেকে কালো হাইএস মাইক্রোবাসে তুলে নিয়ে তারা এখান থেকে চলে যায়। এই অভিযোগে তুরাগ থানায় ছিনতাই মামলার পর তদন্ত নামে আইন শৃঙ্খলা বাহিনী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।